চিকেনটা কিন্তু বেশ ভালো জুসি বলে দোকানে ভালো এক্সপেক্ট কই নি আমি গুড মর্নিং সরস্বতী পূজা তো চলে গেছে বাট ভ্যালেন্টাইন ডে আসছে আর ভ্যালেন্টাইন ডে এর জন্য কি তোমরা রেডি মানে যারা কাপল সিঙ্গেলদের কথা বলছি না ভাই যারা কাপল তারা কি রেডি আমি আজকে একটা তোমাদের এমন জায়গায় নিয়ে যেতে চলেছি এমন জায়গায় একটা বুফে খেতে চলেছি মানে চিপেস্ট বুফে পেয়ে যাবে সেটাও ইন্ডিয়ান এবং চাইনিজ দুটো ভার্সনে পেয়ে যাবে এবং তাছাড়া যে এই চিপেস্ট ব্যাপারটা হচ্ছে না সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল ফুডসের সাবস্ক্রাইবারদের জন্য বাট শুধু কাপলদের জন্য নয় কিন্তু সবাই কিন্তু গিয়ে সেখানে খেতে পারবে আমি জাস্ট ইয়ার্কি মারলাম তো তোমরাও খেতে পারো আনলিমিটেড যত খুশি তত আর তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে হ্যাশট্যাগ কে বলে একটা রেস্টুরেন্টে এটা ছোটখাটো একটা ক্যাফে বলতে পারো বা রেস্টুরেন্ট বলতে পারো এবং টাইটেলের থাম্বনেইলে কিন্তু তোমরা বুফের যে দামটা সেটা দেখেছো সেটা হচ্ছে মাত্র 350 টাকায় বুফে ঠিক আছে 350 টাকায় কিভাবে পসিবল হচ্ছে সেটা তো তোমরা ধীরে ধীরে দেখতে পাবে তো কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সবকিছু তো গিয়ে দেখবো তো চলো সেই জায়গাটায় যাওয়া যাক আর তার আগে যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও কারণ ভালো লাগে আর সাবস্ক্রাইবটা করে কিন্তু অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবে কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে তো চলো সেই রেস্টুরেন্টটার সামনে গিয়ে দেখা হচ্ছে তো আমার সামনে কিন্তু স্টার্টার চলে এসেছে এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ দু ধরনের কিন্তু স্টার্টার আছে সবার প্রথমে বলে দিই স্যুপ আছে আমাকে এখানে মেনু কার্ড দেখে দেখে বলতে হবে বিকজ নাম মনে থাকে না ফার্স্টে ইন্ডিয়ানটা বলছি তারপর চাইনিজটা বলছি ইন্ডিয়ানে ফার্স্টে আছে হচ্ছে এটা শোরবা এটা হচ্ছে চিকেন বঞ্জারা কাবাব এটা হচ্ছে লাহোরি ফিশ টিক্কা আর এটা যেটা আছে না এটা শিখ কাবাব দিয়েছে মানে চিকেন শিখ কাবাব দিয়েছে বাট এটা কিন্তু মেনলি থাকে হচ্ছে হাড়া ভাড়া ভেজ কাবাব থাকে একটা হাড়া ভাড়া শিখ কাবাব বাট সেটা যেহেতু আজকে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমাদেরকে চিকেনের অপশানটা দিয়েছে বাট আমরা আসলে কিন্তু এটা হাড়া ভাড়া কাবাবই পাবে স্টার্টারে দুটো ননভেজ থাকে আর একটা ভেজ থাকে আর এবার আসে যাক চাইনিজের এখানে ফার্স্টেই আছে হচ্ছে স্যুপ আর এটা হচ্ছে ভেজ মানচাও স্যুপ চিকেন 65 এটা হচ্ছে চিকেন 65 হালকা হালকা গ্রেভি গ্রেভি মাখানো মানে সসে টস করা আর কি রয়েছে হচ্ছে হানি কিস পটেটো এই হচ্ছে আর তারপরে এটা রয়েছে হচ্ছে ট্যাঙ্গি চিকেন ফ্রাই এই হচ্ছে পুরো স্টার্টার আইটেম তিনটে করে স্টার্টার থাকবে দুটো ননভেজ একটা ভেজ তো সবার প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে ইন্ডিয়ানের ক্ষেত্রে স্যুপ যেটা সেটা হচ্ছে শোরবা বিষয়টা খেয়ে দেখা যাক এটার মধ্যে ছোটো ছোটো করে চিকেনের কুচি আর ডিম দেওয়া আছে আর এটা না অনেকটাই কোনো মানে কিছুর একটা ঝোল টাইপের অনেকটা আমার লাগছে ঠিকঠাক বেশ ভালো খেতে এবং এরপরে চাইনিজ স্যুপটায় আসা যাক এটা অনেকটা চিলি চিকেনের যে গ্রেভি হয় ওই রকম অনেকটা খেতে হালকা হালকা স্পাইসি এর থেকে আমার শোরবাটা বেটার লেগেছে এবার আসা যাক স্টার্টারে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টার্টারটা সবার প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে এই হাড়া ভাড়া কাবাবের বদলে চিকেন যে শিখ কাবাবটা দিয়েছে এটাকে দেখা যাক প্রচুর পরিমাণে এখানে হার্বস দেখতে পাচ্ছি সবুজ সবুজ আই থিঙ্ক ক্যাপসিকামও ভেতরে দেওয়া আছে পেঁয়াজ আছে সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে পেস্ট করে বিষয়টাকে আর কি শিখে গেথে কাবাবটা বানানো বেশ সুন্দর খেতে চিকেন বঞ্জারা কাবাব অনেকটা ওই মালাই কাবাবের মতন দেখতে খেয়ে দেখা যাক বেশ তুলতুলে বিষয়টা ভোরে ভোরে এখানে আছে বঞ্জারা কাবাবটা কেউ সিরিয়াসলি অসম খেতে বেশ ভালো লাগে বাইরে একটা মালাইয়ের একটা কোটিং আছে চাট চাট ফ্লেভারটাও আছে এরকম পোড়া পোড়া বিষয়টা বেশ ভালো সফট বেশ ভালো ময়েস্ট ভেতরটা এখানে এসে 400 টাকা তোলার জন্য তুমি শুধু একটু মানে ভরে ভরে বাঞ্জারা কাবাব খেয়ে নিও তাহলেই হয়ে যাবে এবার আসে যাক এদের যে ফিশটা আছে নাম হচ্ছে লাহোরি ফিশ টিক্কা আমি হাত লাগিয়ে দিচ্ছি বিষয়টা এই হচ্ছে ফিশ ফ্রাইটা বিষয়টা ভেঙে দেখা যাক এই হচ্ছে ভেতরে ফিশ আছে খেয়ে দেখা যাক আই থিঙ্ক এটা ভোলা ভেটকি দেওয়া আছে এটা বেশ সুন্দর স্টার্টারে কিন্তু আমি বেশ ইমপ্রেসড এই প্লেট এরকম আরও 2-3 প্লেট আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এবার ইন্ডিয়ান স্টার্টারগুলো খাওয়ার পর চাইনিজ স্টার্টারে আসা যাক হানি কিস পটেটোটা খেয়ে দেখা যাক বেশ ভালো ক্রিসপি এই হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই আর কি মানে যেরকম আলু ভাজা তার উপরে আর কি হানি দিয়ে এবং তিল দিয়ে বেশ ভালো করে টস করা হয়েছে সেটা কিন্তু বেশ টেস্টি এই দিকে যেটা আছে এটা হচ্ছে চিকেন 65 এটাই খেয়ে দেখা যাক এটা উইথ বোন পিস আছে হ্যাঁ উইথ বোন খেয়ে দেখা যাক এটা নর্মাল চিকেন পকোড়া লাগছে আমার ঠিকঠাক নর্মাল চিকেন পকোড়া এটা হচ্ছে ট্যাঙ্গি চিকেন ফ্রাই এটাই খেয়ে দেখা যাক এটা বেশ সুন্দর খেতে খুব গুড চাইনিজ আইটেমে
ট্যাংরি চিকেন ফ্রাই মাস্ট রেকমেন্ড। এগুলো খেয়ে মোটামুটি টাকা তুলতে পারবে। আর এখানে একটা আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো, তোমরা যদি দুজন আসো একজন ইন্ডিয়ান একজন চাইনিজ নিতেই পারো, তার মানে দুটোই টেস্ট করতে পারবে। এই গেল হচ্ছে স্টার্টারগুলো, এবার মেন কোর্সে আসবো। তার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই, এই যে বুফেটা এটা কিন্তু অনলি ফর এই ফেব্রুয়ারি মাসের জন্যই কিন্তু চালু হচ্ছে এবং শুরু হচ্ছে 7/2/2022 মানে কালকে থেকে, আজকে 6 তারিখ আমি জবে এসেছি। এবং এই হচ্ছে মেনু, মেনু কার্ড আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিয়ে রাখবো, তোমরা একটুখানি চেক করে নিও আর ফলোটাও করে নিও। মোটামুটি 11টার মতন আইটেম আছে। এই বুফেটার টাইমিংটা হচ্ছে 12:30 থেকে রাত 9টা, রেগুলারলি ওপেন আছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বুফেট যেটা আছে যেহেতু দামটা কম, খাবার দাবারের কোয়ালিটি ভালো, সেই জন্য টাইম বেঁধে দেওয়া আছে। সেটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের ভিতর কিন্তু তোমাকে শেষ করতে হবে। এবং আমার যা মনে হয় একটা মানুষের 1 ঘন্টা 15 মিনিট এনাফ টাইম। তো এবার মেন কোর্স নিয়ে ব্যাক করছি, স্টার্টার খাওয়া কমপ্লিট। এবার আমাদের সামনে চলে এসেছে মেন কোর্স, এদিকে ইন্ডিয়ানের রাখা আছে এবং এদিকে চাইনিজের রাখা আছে। ইন্ডিয়ানের মেন কোর্সে যেটা আছে চিকেন কচ্চি বিরিয়ানি, তার সাথে রয়েছে হচ্ছে বেবি নান, এই হচ্ছে বেবি নান, এবং মুর্গ কালী মির্চ, এই হচ্ছে মুর্গ কালী মির্চ। এটা অনেকটা চিকেন ভর্তা হয় ঠিক ওই রকম দেখতে। দুটোতেই কিন্তু প্রথমে স্যালাড আছে, এবং ইন্ডিয়ানের যেটা আছে সেটা হচ্ছে রায়তা। এবার আসি হচ্ছে চাইনিজে, চাইনিজে কী কী আছে বলে দিচ্ছি। এগ ফ্রাইড রাইস, এই হচ্ছে এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, এইদিকে রয়েছে এগ নুডলস, এই হচ্ছে শেজওয়ান ফিশ, এটা যেটা রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান। এই হচ্ছে ব্যাপার, শুরু যেটা দিয়ে করবো অবভিয়াসলি ইন্ডিয়ানটা দিয়ে, অবভিয়াসলি বিরিয়ানি দিয়ে শুরু করবো। এই হচ্ছে বিরিয়ানিটা, এখানে কিন্তু সব কিছুই আনলিমিটেড, যেহেতু বুফে খেতে এসেছি অবভিয়াসলি লিমিটেড হবে না, আনলিমিটেড যত খুশি খাও। জিজ্ঞেসও করে নিয়েছি যে যদি কেউ বিরিয়ানি খেতে খেতে পরে শুধু চিকেন চাই দেওয়া হবে, তো মানে তখন আর ফুল প্লেট বিরিয়ানি এনে দেওয়া হবে না, তো বলছে না চিকেন চাইলেও চিকেন দেওয়া হবে। বুফের বিরিয়ানির বদনাম আছে যে ভাই ভালো খেতে হয় না, এটা খেয়ে দেখা যাক কীরকম। সর্বপ্রথমে অ্যারোমাটা হালকা আতর গোলাপ জলের গন্ধটা পাওয়া যাচ্ছে। একদম বুফে বিরিয়ানি যেরকম হয় ভাই, তার থেকে আমি বলবো এটা ভালো খেতে, তার থেকে এটা ভালো খেতে। এবার আছে আলুতে, এরকম ছোটো আলু, এবার ছোটো বড়ো ব্যাপার নেই, আনলিমিটেড যেহেতু যত খুশি চাইবে তত পাওয়া যাবে। আহা হা, একদম সুন্দর স্ম্যাশ হয়ে গেল, হালকা ফ্লেভার ঢুকেছে, খুব একটা বেশি ফ্লেভার ঢোকেনি, ঠিকঠাক লাগছে। একটুখানি বিরিয়ানির সাথে আলুটাকে মাখিয়ে বেশ ভালো, খুব লাইট বিরিয়ানিটা, বিরিয়ানি যে চিকেনটা দিয়েছে এইরকম সাইজ, খুব যে বড়ো পিস সেরকম নয়, আর যেহেতু আনলিমিটেড যত খুশি চাইবে পাওয়া যাবে। ফার্স্ট একটুখানি ভেঙে দেখা যাক, না 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 চিকেনটা কিন্তু বেশ জুসি, আমি ভাবছিলাম একটু মানে শুকনো হবে, বাট নয়, এখান থেকে বোঝা যাচ্ছে কি চিকেনটা কিন্তু বেশ ভালো জুসি। এতখানি ভালো এক্সপেক্ট করিনি আমি, বুফের বিরিয়ানি থেকে কোনো এক্সপেকটেশান আমি নিজে রাখি না, এটা ভালো খেতে সত্যিকারে ভালো খেতে। বিরিয়ানির সাথে একটুখানি চিকেনটা নিয়ে একটুখানি আলুটা নিয়ে খেয়ে দেখা যাক। বিরিয়ানির সাথে এখানে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে রায়তা, এটা নর্মাল প্লেন রায়তা আছে, আলাদা করে বলার মতন কিছু নেই। মুর্গ কালী মির্চ, এই হচ্ছে বিষয়টা, আর এই রয়েছে হচ্ছে বেবি নান, যে কটা চাইবে আনলিমিটেড, আলাদা করে বলার মতন কিছু নেই। এই হচ্ছে চিকেন কালী মির্চ, অনেকটা চিকেন ভর্তার মতন দেখতে, নিয়ে খেয়ে দেখি। ভালো হলো, বেশ সুন্দর, এটা যেহেতু কালী মির্চ অবশ্যই মানে গোলমরিচ দেওয়া আছে, মেথি দেওয়া আছে মনে হচ্ছে আমার, হালকা হালকা ত্রিকুটে মেথির একটা সুন্দর গন্ধও পাচ্ছি। শ্রেডেড চিকেন, ওরকম পিস পিস চিকেন নেই, এরকম ছোটো ছোটো শ্রেডেড চিকেন আছে, বোনলেস। অবভিয়াসলি বোনলেস, ইন্ডিয়ান মেন কোর্স গেলো হচ্ছে এটা। এবার আসা যাক চাইনিজের মেন কোর্সটা, সেটা হচ্ছে এটা, এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে ফিশ, শেজওয়ান ফিশ। এগ ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যাক চলো। কর্ন, তারপর হচ্ছে মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, সব কিছুই কিন্তু, টমেটো সব কিছু দেওয়া আছে, খেতে মন্দ লাগছে না। এবার আসা যাক নুডলসটা, এগ নুডলস খেয়ে দেখা যাক, এটা ভালো গেছে। কোয়ালিটি আমার প্রতিটা খাবারে, প্রতিটা যে কটা এতক্ষণ খাবার খেলাম প্রতিটা কোয়ালিটি ওয়াইজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার এইটা হচ্ছে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, এই হচ্ছে মাঞ্চুরিয়ান ভেজ বলগুলো একটা তুলে নিলাম, আর একটুখানি গ্রেভি ফ্রাইড রাইসের সাথে, এই গ্রেভিটা নিয়ে খেয়ে দেখা যাক। ফ্রাইড রাইসটা শুধু শুধু ভালো লাগছে বেশি, মাঞ্চুরিয়ানটা এতক্ষণে যদি কোনো একটা খাবারকে আমার বলতে খারাপ সেটা হচ্ছে মাঞ্চুরিয়ানটা। মাঞ্চুরিয়ান বলটা খেয়ে দেখা যাক, এই হচ্ছে নর্মাল ভেজ বল, ভেতরে ভেজিস ভর্তি আছে, নর্মাল ভেজ বল যেরকম হয় বাঁধাকপি পেঁয়াজ এসব দিয়ে আর কি তৈরি করা। এবার যেটা খাবো সেটা হচ্ছে শেজওয়ান ফিশ, এখানে তো পিসের ব্যাপার নেই কোনো, যে কটা তুমি খেতে পারবে সে কটা, এইরকম ছোটো ছোটো আর কি পিস আছে। একটুখানি এই যে গ্রেভিটা আছে, কাঁটা চামচ দিয়ে গ্রেভি তোলার চেষ্টা করছে, বুঝতে পারছো তো, মাখিয়ে খেয়ে দেখি ঠিকঠাক, এটা এটা খারাপ লাগছে না, এটা বেশ ভালো। এই হচ্ছে ফিশটা, এরকম ছোটো ছোটো আর কি ফিশের মানে কিউব কিউব করে কেটে তারপর উপর ব্যাটার দিয়ে আর কি ফ্রাই করা, এইরকম বিষয়টা।
খুব যে ভালো লাগছে সেরকম না। এই হচ্ছে মেন কোর্স পুরো, চারটে করে আইটেম আছে ইন্ডিয়ানও এবং চাইনিজও। এবার যদি আমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমি বলবো বাস ইন্ডিয়ানটা। এবার ডেজার্ট আছে সেগুলো নিয়ে ব্যাক করছি, এগুলোকে খেয়ে দিয়ে শেষ করা যাক। এবং আমাদের যে অফারটা যেটা অ্যাফোর্ডেবল ফুডসের অফার সেটাও বলবো, এগুলোকে শেষ করা যাক। ডেজার্ট নিয়ে ব্যাক করছি, কোর্স খাওয়া ডান। এবার আমাদের কাছে চলে এসেছে ডেজার্ট। এবার ডেজার্ট খাওয়ার আগে কয়েকটা জিনিস বলে দিই, যে অফারের কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ননভেজ যে বুফেটা আছে তার দাম এখানে 449 আছে, আর এখানে যে ভেজ বুফেটা আছে সেটার দাম হচ্ছে 399। বাট যদি তোমরা কাপেল হও আর যদি তোমরা এই ফেব্রুয়ারি মাসে এখানে আসো তাহলে কিন্তু এই বুফেটা তোমাদের পড়বে হচ্ছে 399 ফর ননভেজ, আর ভেজ 349, মানে 50% অফ। অবভিয়াসলি অ্যাফোর্ডেবল ফুডসের সাবস্ক্রাইবার হতে হবে তবেই তোমরা এই অফারটা পাবে। আর এখানে এসে বলতে হবে যে অ্যাফোর্ডেবল ফুডসকে সাবস্ক্রাইব করা আছে, তাহলে কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যাবে। আর এবার আসে ডেজার্টে, আর ডেজার্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গাজরের হালুয়া আর হচ্ছে আইসক্রিম উইথ চকলেট সস। ডেজার্টের ব্যাপারটা বলে দিই, এটা কিন্তু ওয়ান টাইম, ঠিক আছে? অন্যগুলো যা যা দেখেছো তোমরা সব কিছু আনলিমিটেড, যেটা যত খুশি যতবার নাও কেউ বারণ করবে না। বাট ডেজার্ট হচ্ছে লিমিটেড, একবারই দেওয়া হবে। বাট তোমরা যদি এটাকে আনলিমিটেড করতে চাও, মানে একবার তো নর্মাল বুফের ভিতর থাকবেই, তারপরও যদি আরও খেতে চাও তাহলে এক্সট্রা জাস্ট 70 টাকা অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এটা আনলিমিটেড, ডেজার্ট আনলিমিটেড। আর গাজরের হালুয়া আমি মেনলি টার্গেট রেখেছি এটার দিকে, ঠিক আছে? এটা যদি ভালো হয় তাহলে 70 টাকা দিয়ে ওটা নেওয়া যেতে পারে। আইসক্রিমটা দিয়ে শুরু করবো, নর্মাল ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস, এটা আলাদা করে বলার মতন কিছু নেই, একদম সাধারণ বিষয়। বাট যেটা ভালো লাগে সেটা হচ্ছে গাজরের হালুয়া, এটাই আমি যেটা সবার প্রথমে প্রেফার করি না সেটা একটুখানি খেয়ে দেখি, তারপর বলছি সেটা কী প্রেফার করি আমি। সেটা হচ্ছে ঘিয়ের গন্ধ, গাজরের হালুয়ায় ঘিয়ের গন্ধ বাস পেতেই হবে, ঠিক আছে? অন্য কিছু পাই না ভাই, একদম পারফেক্টলি আছে। এবং দুধে যেহেতু সেটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়েছে বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে। গাজরের হালুয়াটা নো ডাউট ভালো খেতে, এবং তোমরা আসছো 70 টাকা দিয়ে নিতে পারো আনলিমিটেড বিষয়টা, কারণ গাজরের হালুয়াটা ভালো খেতে। এবং যতখানি দিয়েছেন একটা বাটিতে একটা ডেজার্ট হিসেবে খাওয়ার পর এর চেয়ে বেশি লাগে না। আর এদের সিটিং বলে দিই, এইখানে আমি যেখানটায় বসে আছি এর আশপাশটা এটাই কিন্তু মোটামুটি 12 জন মতন বসে যাবে, এবং এদের ভেতরে আরেকটা সিটিং আছে সেখানে ওই 20 জন মতন বসে যাবে। আর অবশ্যই না একটুখানি ফোন করে এদেরকে এসো, কারণ আমি অনেককেই দেখছি ওয়েটিংয়ে থাকতে, তার জন্য অবশ্যই মানে এদের যে নাম্বারটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটুখানি ফোন করে তবেই এসো। দুপুর 12:30 থেকে রাত 9টা অবধি তোমরা এই বুফেটা পেয়ে যাবে। আমি গাজরের হালুয়া খেতে থাকি, এগুলোকে শেষ করি, এখান থেকে বাইরে যাই, তারপর বাকি কথাবার্তা বলছি কোনটা তোমরা প্রেফার করবে এখানে এসে খাওয়ার জন্য, আমার রেকমেন্ডেশন। তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে #কে থেকে। আর এবার তোমাদেরকে বলি আমার কোনটা ভালো লাগলো, আমার যদি মানে ওভারঅল যদি দেখতে চাও সেটা মেন কোর্স থেকে শুরু করে একদম ডেজার্ট অবধি, আমি বলবো বস ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা খাও, তোমার কিন্তু পয়সা উসুল তুমি আরামসে করতে পারবে, আমি তো বলবো কাবাব খেয়ে পয়সা উসুল করে নাও বস। এই হচ্ছে এখানকার গল্প। চাইনিজটা ঠিকঠাক লেগেছে, খুব যে ভালো লেগেছে সেরকম বলবো না, স্টার্টারগুলো নো ডাউট দুটোরই বেশ ভালো, বাট মেন কোর্সে গিয়ে কোথাও গিয়ে একটা চাইনিজটা ধরিয়ে দিয়েছে বলে আমার মনে হয়েছে। তাছাড়া ডেজার্ট তো তোমাদেরকে দেখালাম, সব কিছু বেশ ভালো। এবং তোমাদের অফারটার কথাও কিন্তু বলে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যদি সাবস্ক্রাইবার হও, অ্যাফোর্ডেবল ফুডসে যদি সাবস্ক্রাইবার হও, তাহলে কিন্তু তোমরা এই অফারটা এই মাসে ফেব্রুয়ারি মাসে কাপেলরা কিন্তু পেয়ে যাচ্ছ 399। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু যে তোমরা 399 রুপিসটা পে করছো এর উপর কিন্তু এক্সট্রা একটা চার্জও পে করতে হবে না, মানে শুধু 399 বা 349টাই তোমাকে পে করতে হবে, মানে নো GST নো এক্সট্রা ট্যাক্স। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের ভিডিও। যদি এতক্ষণ ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে বেল নোটিফিকেশনটাকে অন রাখবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে বেলটাকে প্রেস করতেই হচ্ছে। দেখা হচ্ছে না এই ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।